শুভ সকাল। চলে এসেছি ছাদে, এখন বাজে সকাল 6:20। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সমস্ত নারীদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। পাতি লেবু উঠে সকালবেলায় লেবু জল খেতে হয়। সবাই বন্ধুরা ব্রেকফাস্ট করব, তারপর বেরো, রেডি হচ্ছি, স্কুল যাব। থেকে বান্ধবীর বাড়িতে এসেছি। আলাদা থাকে এদের সবার থেকে, কারণ ওর একটু সমস্যা আছে, ওর পায়ে একটু প্রবলেম আছে, মাথাতে একটু চোট পেয়েছে। ও ওদের সাথে অতটা পারে না, আর ওরা তো বোঝে না, হয়তো একটু চোট আঘাত দিয়ে দিয়েছিল অলরেডি, তো ওই জন্য এই আলাদা থাকে। আমি ওদের সাথে একটু একটু দেখাচ্ছি। দেখো তোমার বন্ধুদের, এই দেখো তোমার বন্ধুরা, এই দেখো তুমি ঘুরছো? হাই রিজুর বাকি বন্ধুরা, এদের দেখে খুব ভালো সময় কেটে। বান্ধবীর বাড়ির চারপাশে প্রচুর সবুজ গাছগাছালি, ওর ছাদেও বাগান আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, ভালো সময় কাটছে। এখন আমরা লাঞ্চ করতে বসবো, চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা আজকে খুব ভালো সময় কাটলো। স্কুল যাবো মেয়েকে আনতে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে টু সেলিব্রেট ওমেন্স ডে, সেখানে পার্টিসিপেটও করতে হবে। কিছুক্ষণের মধ্যে রওনা দেবো, রেডি হয়ে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে। পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। মূর্তি তৈরি হচ্ছে, শীতলা মায়ের পুজো আছে 12ই মার্চ, মায়ের মূর্তি তৈরি হচ্ছে, সেটাই তোমাদের দেখালাম। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে, আজকে সারা দিনটা, আজকে হ্যাপি উমেন্স ডে খুব ভালো কাটলো, সকাল থেকে সারাদিন ব্যস্ততায় কেটে গেছে, কিন্তু খুব ভালো লেগেছে। সকাল থেকে স্কুল, স্কুলে মিটিং, মিটিংয়ের পর বন্ধুর বাড়ি আড্ডা, সেখান থেকে মেয়েকে নিয়ে যখন বাড়ি এলাম, তারপর 15 মিনিটের মধ্যে আবার বেরোতে হলো ওমেন্স ডে সেলিব্রেশনের যে প্রোগ্রাম, সেখানে গেলাম। সেখানে অনেকেই পার্টিসিপেট করেছে, কেউ গান নাচ, কেউ আবৃত্তি, কেউ যোগা, কেউ এক্সারসাইজ, এসব হয়েছে। আমি নিজেও পার্টিসিপেট করেছি, আমি গান করেছি। তো তো এই ডিম তড়কা নিয়ে চলে এসেছি। বন্ধুরা এই দেখো, এটা আমার মেয়ে আমাকে গিফট করেছে, টু মা হ্যাপি ওমেন্স ডে ফ্রম সুদীপ্তা, এটা আমার মেয়ের গিফট।
এটা ও বানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট করেছে। কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাপি ওমেন্স ডে কার্ডটা আমার মেয়ের গিফট ওমেন্স ডেতে আমাকে। এই রুমালি রুটি, ডিম তড়কা, ডিনার হবে এবার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সারাদিনের, তোমরা দেখলে কী কী করলাম। তো ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবই দেখলে কী কী করলাম সকাল থেকে। ব্লগ শেষ করার আগে আবার সবাইকে বলবো হ্যাপি ওমেন্স ডে। আমার সমস্ত মা বোনেদের, আমার সমস্ত বান্ধবীদের জানাই হ্যাপি ওমেন্স ডে। আই স্যালিউট ইউ অল। আর সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা নারী, আমরা পারি। আমাদেরকে স্ট্রং থাকতে হবে, আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে। আমরা ভালো থাকলেই আমরা সবাইকে ভালো রাখতে পারবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার সাবস্ক্রাইব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের নিচে ছোটো সা বেল আইকন আছে, সেটাকে টিং টিং করে বাজিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।